আমার সবুজ বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার আলোচনায় থাকছে ঝিঙ্গা চাষ। কিভাবে ঝিঙে চাষ করলে অল্প পরিশ্রমে এবং কম খরচে অধিক মুনাফা অর্জন করা যাবে, চলুন শুরু করা যাক। ঝিঙে চাষের জন্য উপযুক্ত জমি নির্বাচন এবং জমি তৈরি পদ্ধতি। দীর্ঘ সময়ব্যাপী উষ্ণ ও আর্দ্র আবহাওয়া এবং প্রচুর সূর্যালোক থাকে এমন জমি ঝিঙ্গা চাষের জন্য উত্তম। উচ্চ জৈব পদার্থ সমৃদ্ধ দোআঁশ মাটি ঝিঙ্গা চাষের জন্য আদর্শ। জমি 4-5 বার লাঙল দিয়ে এবং মই দিয়ে জমি তৈরি করে নিন। জমি চাষের সময় সার প্রয়োগ করে দিন, সারের মাত্রা আমি পরে উল্লেখ করছি। সার প্রয়োগের পর জমি 1 সপ্তাহ থেকে 10 দিন পর্যন্ত রেখে দিন, তারপর জমিতে ঝিঙে বীজ বপন করুন। 1 কাঠা জমিতে 20-25 গ্রাম বীজের প্রয়োজন হয়। ঝিঙে বীজ বপনের সময় মাটিতে চাষের জন্য পৌষ মাস থেকে ফাল্গুন মাসের মধ্যে এই বীজ বপন করতে হয়, কিন্তু মাচায় চাষের জন্য ফাল্গুন মাস থেকে আষাঢ় শ্রাবণ মাস পর্যন্ত এই বীজ বপন করা যায়। ঝিঙ্গা গাছের জীবনকাল মাত্র 3 মাস, একটু কম বেশি হতে পারে, তাই আপনি যদি ফাল্গুন মাসে এই বীজ বপন করেন তবে আপনি শীত আসার আগে 2-3 বার একই মাচায় এই চাষ করতে পারবেন। ঝিঙে গাছে ফল দেওয়ার শেষে গাছের পাতা যখন হলুদ হয়ে যাবে তখন মাচার নিচে নতুন করে মাদা তৈরি করে আবার ঝিঙে বীজ বপন করতে হবে এবং তা ধীরে ধীরে আবার মাচায় উঠতে শুরু করবে এবং নতুন করে ফল দিতে থাকবে এবং পূর্বের গাছ কেটে ফেলতে হবে। প্রথমবার ঝিঙ্গা বীজ বপন করার আগে জমিতে 4 ফুট চওড়া করে বেড তৈরি করে নিন এবং প্রতি বেডে 4 ফুট পর পর মাদা তৈরি করে 5-7টি বীজ বপন করুন। সব বীজ না গজাতেও পারে, তো 2-4টি চারা রেখে বাকি চারা তুলে ফেলতে হবে। ঝিঙের কয়েকটি জাত। দেশি জাতের ঝিঙে পাওয়া যায়, একটা মাচায় চাষ করা হয় এবং একটি ছোট যেটা মাটিতে চাষ করা হয়, এবং অপর হাইব্রিড ঝিঙে বর্তমানে পাওয়া যায় যা উচ্চ ফলনশীল এবং মাচায় চাষ করলে বেশি ফল পাওয়া যায় এবং লম্বা হয় ফলগুলো। তবে হাইব্রিড ঝিঙে আকারে বড় হলেও ছোট দেশি জাতের ঝিঙে বাজারে চাহিদা বেশি, তবে হাইব্রিড জাত চাষ করা ভালো কারণ ফলন বেশি হয়, এতে লাভও বেশি হয়। ঝিঙে চাষে সার ব্যবস্থাপনা। কাঠাপ্রতি হাড়ের গুঁড়ো 1 কিলো, গোবর 40 কেজি, ডিএপি সার 1 কেজি, পটাশ 1 কেজি এবং অনুখাদ্য কাঠাপ্রতি 100 গ্রাম প্রয়োগ করুন। এই সারগুলি জমিতে লাঙল দেওয়ার সময় ছড়িয়ে দিন, এতে করে সারগুলো মাটির সঙ্গে ভালোভাবে মিশে যাবে। ঝিঙে বীজ বপন করার 8-10 দিন বা সর্বাধিক 15 দিনের মধ্যে বীজের অঙ্কুরোদ্গম হয়ে যায়। ঝিঙে গাছের অন্তর্বর্তীকালীন পরিচর্যা। অধিক ফলন পেতে অবশ্যই মাচায় চাষ করতে হবে। মাটিতে চাষ করলে ফলের একদিক বিবর্ণ হয়ে যায়, ফলে বাজার মূল্য কমে যায়। গ্রীষ্মকালে বৃষ্টি না হলে প্রতি সপ্তাহে সেচ দিতে হবে, তবে বৃষ্টির জলে ঝিঙে গাছের বৃদ্ধি এবং ফলন ভালো হয়। প্রতিবার সেচ দেওয়ার পর গাছের গোড়ায় কিছুটা মাটি টেনে দেওয়া উচিত। প্রতি 15 দিন পর পর ঝিঙে গাছের গোড়ার চারপাশে 1 মুঠ করে সুফলা সার ছড়িয়ে দিন।
আপনার ঝিঙে গাছ থেকে কাঙ্ক্ষিত ফলন পেতে পটল কিংবা কাকরোলের মতো কৃত্রিম পরাগায়ন করতে হবে। এর থেকে আপনি সর্বাধিক 20%-এরও বেশি ফলন বৃদ্ধি করতে পারবেন। ঝিঙে গাছের বিভিন্ন রকম রোগ ও দমন পদ্ধতি। ঝিঙা গাছের প্রধান শত্রু হচ্ছে বিটল পোকা, এছাড়া গান্ধী পোকা পাতার ও কচি ডগার রস চুষে খায়। ফল ছিদ্র মাছিতে ফল নষ্ট করে, এর জন্য নিয়মিত কীটনাশক স্প্রে করতে হবে। এছাড়া উন্নত বীজ এবং হাইব্রিড বীজ ব্যবহার করলে ফসলে রোগ পোকার আক্রমণ কম হয় এবং ফলন 15-20% অধিক হয়। সুতরাং আপনি চাষের জন্য অবশ্যই উন্নত মাত্রার বীজ ব্যবহার করবেন। ফসল সংগ্রহ। ঝিঙার বীজ অঙ্কুরোদ্গম হওয়ার 50 দিনের পর থেকে ঝিঙা সংগ্রহ করা যায়। ঝিঙা চাষ করে যেমন পারিবারিক চাহিদা মেটানো যায়, তেমনি বাজারে বিক্রি করে ভালো অর্থ উপার্জন করা যায়। ঝিঙা পরাগায়নের পর ফল তুলতে 8-10 দিন সময় লাগে এবং ঝিঙার ফলন ভালো হলে কাঠাপ্রতি 60-80 কেজি ফলন পাওয়া যায়। ঝিঙে চাষ কেন দিন দিন চাষিদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে? কারণ সহজ চাষ পদ্ধতি, সবজি হিসাবে ঝিঙার বাজারে পর্যাপ্ত চাহিদা থাকায় এবং উৎপাদিত ঝিঙা ভালো দামে বিক্রি করতে পারায় সবজি চাষিদের কাছে ঝিঙা চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। এখানে দেখুন চাষিরা আধুনিক পদ্ধতিতে কিভাবে কম পরিশ্রমে ঝিঙা চাষ করে অধিক মুনাফা অর্জন করছেন। বিটি বেগুন বা কুলি বেগুনের জমিতে যখন আপনার ফলন প্রায় শেষ হয়ে আসবে তখন জমিতে ঝিঙে বীজ বপন করে দিন এবং বেগুন গাছগুলি বাউনি হিসাবে বা মাচা হিসাবে ব্যবহার করুন। এতে আপনার মাচার খরচ কমে যাবে এবং ঝিঙের উৎপাদনও ভালো হবে। একই পদ্ধতিতে লঙ্কার জমিতেও আপনি এই ঝিঙে লাগিয়ে লঙ্কা গাছ মাচা হিসাবে ব্যবহার করে ভালো ফলন পেতে পারেন। বন্ধুরা, আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের সামনে উপস্থাপন করব। থ্যাংকস ফর ওয়াচিং, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, লাইক অ্যান্ড কমেন্ট আস।